যখন আমরা উজ্জ্বল রাতের আকাশে একমনে তাকাই, তখন আমরা আমাদের সৌরজগতের কিছু গ্রহ এবং মহাবিশ্বের লক্ষ লক্ষ নক্ষত্রকে দেখতে পাই। এই সবকিছুর মধ্যে কোনো একটি একক নক্ষত্র আমাদের পৃথিবীর চেয়ে লক্ষ গুণ বড় এবং তাদের সকলের মধ্যে দূরত্ব হাজার হাজার আলোকবর্ষ। কিন্তু তারপরও আমরা আমাদের এই ছোট আকাশে এই লক্ষ লক্ষ তারা দেখতে সক্ষম। কতই না বিস্ময়কর আমাদের মহাবিশ্ব, মহাকাশের এই সৌন্দর্য। মহাকাশের এই সৌন্দর্য আমাদের সকল উদ্বেগ, কষ্ট এবং যন্ত্রণা একবারের জন্য হলেও ভুলিয়ে দেয়। যদি আমরা এই মহাকাশকে আরো গভীরভাবে জানি, তাহলে এটি আমাদের মনকে সম্পূর্ণ শান্ত করে দেবে। আমাদের একে জানা উচিত। তাই আসুন সব দুশ্চিন্তা ছেড়ে সবকিছু ভুলে যাই এবং শুধু কিছু সময় দিই এই ব্রহ্মাণ্ডকে দেখার জন্য, জানার জন্য। কারণ এই ধরনের সুযোগ আর কখনো পাওয়া যাবে না। আসুন আমরা আমাদের মহাকাশ যাত্রায় যাই। আমাদের মহাকাশ যাত্রা শুরু হয় আমাদের প্রিয় গ্রহ পৃথিবী থেকে। আমরা আমাদের পৃথিবী থেকে 90 কিলোমিটার উপরে এসে গেছি আমাদের সমস্ত উদ্বেগ ছেড়ে। কত সুন্দর আমাদের এই পৃথিবী! এটি আমাদের চাঁদ। এর ভূপৃষ্ঠে গঠিত হাজার হাজার গর্ত এই সত্যের সাক্ষী যে লক্ষ লক্ষ বছর আগে লক্ষাধিক গ্রহাণুর এখানে বৃষ্টি হতো। আমাদের পৃথিবী চাঁদ থেকে এরকম দেখাচ্ছে। চাঁদের এই নির্জন ভূমিতে কোথাও কোনো প্রাণ দেখা যায় না, এবং এটি নীল আর্মস্ট্রং এর প্রথম পায়ের ছাপ, যা এখনো চাঁদের পৃষ্ঠে বিদ্যমান এবং লক্ষ কোটি বছর ধরে থাকবে। এবার অন্য গ্রহে যাওয়া যাক। পৃথিবী থেকে 125 মিলিয়ন কিলোমিটার দূরে এটি শুক্র। তিনি আমাদের পৃথিবী গ্রহের বোন। আমরা এটিকে খালি চোখে পৃথিবী থেকে দেখতে পারি। পূর্বে যখন এটি একটি নতুন দিনকে স্বাগত জানায়, পশ্চিমে তখন সে রাতকে বিদায় জানায়। এটি আকার এবং মহাকর্ষ বল পৃথিবীর সমান। কিন্তু শুক্রের ভিতরে তাকালে এটি কোনো নরকের চেয়ে কম নয়। এর বায়ুমণ্ডলে সালফিউরিক অ্যাসিডের তৈরি মেঘ রয়েছে এবং এখানে কার্বন ডাইঅক্সাইড এর ঘনত্ব প্রচণ্ড বেশি রয়েছে। শুক্রের এই বায়ুমণ্ডল এটিকে খুব উষ্ণ রাখে। যদিও এটি সূর্যের থেকে বুধের চেয়ে অনেক দূরে, এটি বুধের চেয়ে অনেক বেশি গরম। এর উপরিভাগের তাপমাত্রা 900 ডিগ্রি সেলসিয়াস, তাই এখানে জীবনের কল্পনা করা সম্ভবই নয়। এখন এই পরিবেশে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না। চলুন তাহলে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এই আমাদের সূর্য। আমাদের পরবর্তী গন্তব্য তার আভার মধ্যে লুকানো আছে। মার্কারি মানে বুধ। সূর্যের কাছাকাছি থাকা সত্ত্বেও বুধের মাটিতে দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, যা আমাদের অবাক করে দেবে। রাতে -275 ডিগ্রি এবং দিনে 800 ডিগ্রি। বুধ গ্রহের আকার আমাদের চাঁদের মতো বড়, যা শুরু থেকেই লৌহগঠিত এবং এর উপরের স্তরটি পাথুরে। আমরা একে একটি লোহার বল বলতে পারি। এটি আমাদের ভালোবাসার দিব্য সূর্য। এনার উপরেই টিকে আছে এই সব গ্রহ এবং এরই জন্য আমাদের পৃথিবীতে আজ জীবনের অস্তিত্ব আছে। যেন তিনি তার রথে সমস্ত গ্রহকে তার ঘোড়ার মতো করে চালনা করেন। এর 7টি রশ্মির প্রকাশ আমাদের জীবন দেয়। এটি এত বিশাল যে এটি আমাদের পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীতে ধারণ করতে পারে। এর পৃষ্ঠের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্য প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ টন পদার্থকে শক্তিতে রূপান্তর করছে। এখানে বৈদ্যুতিক এবং চৌম্বকীয় ক্ষেত্র থেকে এই ধরনের বিশাল দৈত্যাকৃতি গ্যাসের বলয় গঠিত হয়, যা এত উপরে উঠে যায় যে তার ভিতরে অনেক পৃথিবী ধারণ করা যেতে পারে, এবং তারা হাজার হাজার আগ্নেয়গিরির চেয়ে বেশি শক্তিশালী। এই বলয় শৃঙ্খলগুলো যেখান থেকে সৃষ্ট হয় তাকে সানস্পট বলে। যদিও এটি সূর্যের উপর অবস্থিত, তবুও এটি ঘন অন্ধকার হয়ে দৃশ্যমান, কারণ এর তাপমাত্রা তার আশেপাশের স্তর থেকে কম। বাইরের দিকে এত অদ্ভুত সূর্য ভিতরে আরো ভয়ঙ্কর এবং অদ্ভুত হবে। আমরা সূর্যের অভ্যন্তরের প্রকৃতি অন্য কোনো সময়ে দেখব। আপাতত যেখানে আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে সেখানে হাঁটতে হবে। ওই লাল গ্রহটি হলো মঙ্গল, যেখানে আমরা ভবিষ্যতে আমাদের উপনিবেশ স্থাপন করব।
মঙ্গল আমাদের ভবিষ্যতের একমাত্র আশা, কারণ এটি একমাত্র গ্রহ যেখানে আমরা আমাদের প্রথম বসতি স্থাপন করতে পারি। এখানকার বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় পাতলা এবং ওজোন গ্যাসের অভাবে এখানে বিকিরণ থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। এখন পর্যন্ত আমরা এখানে জীবনের কোনো চিহ্ন খুঁজে পাইনি, হয়তো এখানকার জীবন বিলীন হয়ে গেছে, যেমনটা পৃথিবীতে বহুবার হয়েছে। এটি অলিম্পাস, মঙ্গলের সবচেয়ে বড় পর্বত, যা পৃথিবীতে মাউন্ট এভারেস্টের চেয়ে তিনগুণ বড়। মঙ্গলের এই উপত্যকাগুলো বলে যে একসময় এখানে জল প্রবাহিত হতো, এবং যদি জল থাকত তাহলে অবশ্যই জীবন ছিল। কিন্তু যদি এখানে জীবন ছিল তাহলে জীবন কোথায় গেল? হয়তো এও হতে পারে যে জীবনও এখান থেকে পৃথিবীতে লাফিয়ে এসেছে, সে বিষয়ে শুধু ভবিষ্যৎই বলবে। এখন আমাদের মঙ্গল গ্রহকে বিদায় জানানো উচিত। মঙ্গল গ্রহ থেকে দূরে চলে যাওয়ার সময় এখন আমাদের যাত্রা একটু কঠিন হতে পারে, কারণ আমাদের লক্ষ লক্ষ পথভ্রষ্ট গ্রহাণুর সমুদ্র অতিক্রম করতে হবে। এটি একটি গ্রহাণু বেল্ট যা মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে অবস্থিত। এই সমস্ত গ্রহাণু সেই দুর্ভাগা পাথরের টুকরো যা গ্রহে পরিণত হতে পারেনি, এবং সৌরজগতের গঠন থেকে এখন পর্যন্ত এই বিপদগামী শিলার টুকরোগুলো কাউকে তাদের শিকার বানিয়ে চলেছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা সহজেই এগুলি অতিক্রম করেছি এবং পৌঁছেছি পৃথিবীর রক্ষক বৃহস্পতি গ্রহে। সৌরজগৎ সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত এটি পৃথিবীকে হাজার বার রক্ষা করেছে। গ্যাসের দ্বারা নির্মিত এই গোলক এত বিশাল যে এটি আমাদের মতো হাজার পৃথিবীতে আশ্রয় দিতে পারে। এই গ্রেট রেড স্পটটি দেখুন, এটি একটি ঝড় যা পৃথিবীর চেয়ে তিনগুণ বড় এবং গত 300 বছর ধরে এখানে অব্যাহতভাবে ধ্বংসযজ্ঞ করছে। এরকম অনেক ঝড় জুপিটারে চলতে থাকে। এখানে বিদ্যুতের একটি স্ফুলিঙ্গ 10,000 ভোল্টের সমান। এই ধরনের বৈদ্যুতিক শক এখানে চলতে থাকে, এর ভেতরে গেলে বিপদমুক্ত হবে না। আমাদের অবশ্যই এর কাছাকাছি একটি সুরক্ষিত স্থান খুঁজে বের করতে হবে। এই হলো বৃহস্পতির সবচেয়ে নিকটতম চাঁদ আয়ু। এই যে চন্দ্রমূল্যের লাভা বের হচ্ছে, এখান থেকে আমরা আসার আরেকটি রশ্মি দেখি যেখানে জীবনের সম্ভাবনা থাকতে পারে। এই বৃহস্পতির দ্বিতীয় চাঁদ ইউরোপা। এর পৃষ্ঠ সম্পূর্ণরূপে বরফে আবৃত। এটা সম্ভব যে এই বরফের নিচে জল আছে এবং সেখানে জীবন সমৃদ্ধ হচ্ছে। এটা জানতে হলে আমাদের এখানে একটি মহাকাশ মিশন পাঠাতে হবে। কিন্তু একজন মানবদূত তার প্রতিবেশী গ্রহে পৌঁছে গেছে। নাসার ক্যাসিনি স্পেস প্রোব, যা বর্তমানে রিং প্ল্যানেট শনিকে প্রদক্ষিণ করছে, শনি যা আমরা পৃথিবী থেকে বহুবার দেখেছি। অনেক বড় হওয়া সত্ত্বেও শনি গ্রহটি এত হালকা যে এটি জলে সাঁতার কাটতে পারে। এর পরিসীমা এত বড় যে এটি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কভার করতে পারে, এবং এটি শনির চাঁদ টাইটান, আমাদের আসার তৃতীয় রশ্মি যেখানে জীবন সম্ভব হতে পারে। এর ভিতরে একটি বায়ুমণ্ডল আছে, বাতাস আছে এবং বৃষ্টি আছে, এমনকি ঋতুও আছে। এখানে নদী, হ্রদ এবং সমুদ্র রয়েছে এবং এগুলি দেখতে পৃথিবীর সাথে খুব মিল। আমরা মানুষরাও আমাদের দুঃখকে এখানে পাঠিয়েছি, ইউক্রেন স্পেসক্রাফ্ট। কিন্তু এই ভয়াবহ পরিবেশে আমাদের এই যোদ্ধা আমাদের কাছে এই তথ্য পাঠাচ্ছে যাতে আমরা এই গ্রহ সম্পর্কে আরো জানতে পারি। টাইটান বেশ ঠান্ডা দানবের মতো, প্রায় -300°। এমন পরিস্থিতিতে জীবনের উন্নতি হওয়া প্রায় অসম্ভব। এখন আমাদের অবশ্যই টাইটানকে বিদায় জানাতে হবে, কারণ এই মুহূর্তে পুরো মহাবিশ্ব আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের সাক্ষাৎ করতে হবে এখন শনির যমজ ছোট ভাই ইউরেনাস এবং নেপচুনের সাথে। ইউরেনাসও একটি গ্যাসের দৈত্য বলা যেতেই পারে, একে এক আইসি প্ল্যানেটও বলা হয়, এবং এটি তার যমজ ভাই নেপচুন। এর প্রাকৃতিক উপগ্রহ হল ব্রাইটন, যা শক্ত কিন্তু ব্রাইটন স্টেবল নয়। এটি নেপচুনের চারপাশে তার কোণের বিপরীত দিকে ঘুরছে, যার কারণে এটি ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এবং একদিন এটি টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এখন আমাদের এগিয়ে যেতে হবে।
এটি সৌরজগতের সবচেয়ে আনলাকি গ্রহ প্লুটো, যেটি আজ পর্যন্ত তার সম্মান পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত। কোনো অন্য সময়ে আমরা এর গল্প বলবো। আপাতত আমাদের সৌরজগৎ থেকে বের হওয়ার পথ খুঁজে বের করতে হবে। এখানে আমাদের মহাকাশের সাথে আছে ভয়েজার 1 স্পেস প্রোব, যা একটি বুলেটের চেয়ে 20 গুণ দ্রুত গতিতে মুগ্ধ। তার উপর একটি সোনার প্লেট, একটি গোপন কোড, আমাদের দ্বারা পাঠানো কোড, যাতে মহাবিশ্বের যে কোনো ইন্টেলিজেন্ট স্পিসিস এটি বুঝতে পারে এবং জানতে পারে আমাদের ঠিকানা, যেটি আমাদের অস্তিত্ব প্রমাণ করে। আমরা হয়তো এটা করে কিছুটা ঝুঁকি নিয়েছি, কিন্তু অন্য অনেক বিপদ এখনো আমাদের সামনে, যার যাত্রায় আমাদের হাঁটতে হবে। এখন আমাদের গতি বাড়াতে হবে। আমাদের সৌরজগতের বাইরে আমরা অন্যান্য সৌরজগতের আলফা সেঞ্চুরিতে প্রবেশ করেছি, যেখানে একটি নয় বরং 3টি তারা একে অপরের চারপাশে ঘুরছে। আমরা আমাদের বাড়ি থেকে 1 ট্রিলিয়ন মাইল দূরে এসেছি এবং এখান থেকে আমাদের আরও লক্ষ লক্ষ কোটি মাইল দূরে যেতে হবে। এই নক্ষত্রটি পৃথিবী থেকে 20 আলোকবর্ষ দূরে অবস্থান করে, প্লিজ 581, এবং এর বয়স আমাদের সূর্যের সমানের কাছাকাছি, এবং এই গ্রহটি ঠিক ওর থেকে ঠিক এতটাই দূরত্বে যাতে এখানে জল বাষ্পে পরিণত না হতে পারে। এটা আমাদের পৃথিবীর মতো হতে পারে। এটা সম্ভব যে এখানে জীবন আছে, এবং এর থেকেও এগিয়ে পৃথিবীর থেকে 92 আলোকবর্ষ দূরে এটি টুইন স্টার অফ অ্যালগহল। এটি রাতের আকাশের দৃশ্যমান। প্রাচীন লোকেরা এটিকে ডেমন স্টার বলতেন। এই 2 তারকা একে অপরকে আরো বেশি পরিক্রমণ করে এবং ক্রমাগত একে অপরকে গিলে যাচ্ছে। এটি হচ্ছে অরিয়ন মলিকুলার ক্লাউড বা আণবিক মেঘ, পৃথিবী থেকে 1300 আলোকবর্ষ দূরে, যা হলো গ্যাস এবং ধূলিকণার একটি মেঘ, যা হাজার হাজার আলোকবর্ষ জুড়ে বিস্তৃত, এবং এটি নতুন নক্ষত্রের জন্মস্থান। এতে হাজার হাজার নতুন তারা জন্ম নিচ্ছে। এখন আমরা এগিয়ে যাই। কে এই রঙগুলোকে মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছে অনেক দূরবর্তী স্থানে স্থানে। মহাবিশ্বে দেখা এই রঙ্গলি আসলে একটি নক্ষত্রের মৃত্যুর একটি বর্ণিল দৃশ্য। এখানে একটি তারার ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এবং তার পুনর্জন্ম হচ্ছে নতুন তারকা হিসাবে। এটাকে বলা হয় হোয়াইট ড্রফ। এর ঘনত্ব আমাদের কল্পনার বাইরে। এটি এত বেশি ঘন হয় যে এর 1 চামচ 1 টন ওজনের হবে, এবং একদিন আমাদের সূর্যেরও একই ভাগ্য হবে মাত্র 6 বিলিয়ন বছরে, এবং আমরা এই সুন্দর সৃষ্টি দেখতে বেঁচে থাকব না। হয়তো দেখব এর আগে ঘটা সর্বনাশা বিস্ফোরণকে, কিন্তু মহাবিশ্বে আরো নক্ষত্র আছে যারা নিউট্রন তারা হিসেবে পুনর্জন্মও নেয়। একটি বৃহৎ সূর্য তার সমস্ত বস্তু এক বিস্ফোরণে তার সমস্ত ভর ত্যাগ দিয়ে এই রূপ ধারণ করেছে, যা হোয়াইট ড্রফ এর থেকেও অনেক বেশি বিপজ্জনক। মাত্র 12 মাইল প্রস্থের এই নিউট্রন নক্ষত্রের 1 চামচের পদার্থের ওজন হবে হাজার হাজার টনের সমান। এটি খুব দ্রুত ঘোরে। মহাবিশ্বে এমন কিছু নিউট্রন তারকা আছে যাদের গতি এত দ্রুত যে যদি আপনি তাদের পৃষ্ঠে দাঁড়ান, তাহলে আপনি আলোর গতির 25% অর্জন করতে পারবেন। একটি অজানা জিনিস আমাদেরকে তার দিকে টানছে, এবং এটি এর চেয়ে শক্তিশালী বলে মনে হচ্ছে। এটি মহাবিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর অসুর, যার ক্ষুধা কখনোই নিবারণ হয় না, যার ভিতরে যা যায় তা কখনো ফিরে আসে না বা ফিরে আসতে পারে না, যা পুরো মহাবিশ্বকে নিজের ভিতরে সমাহিত করতে পারে, এমনকি আলো এটি থেকে ফিরে আসতে পারে না। এই কৃষ্ণগহ্বরটি যে কি তা একটি রহস্যময় থেকে যায়। এটির সামনে দীর্ঘ সময় থাকা আমাদের পক্ষে ঠিক হবে না। মহাবিশ্বে এই হাজার হাজার অসুরকে কে ধারণ করেছে? এটি আমাদের নিজস্ব গ্যালাক্সি আকাশগঙ্গা।
মিল্কিওয়ে যা এই সমস্ত অদ্ভুত গ্রহ উপগ্রহ ধারণ করেছে। এতে 10 ট্রিলিয়ন নক্ষত্র রয়েছে। এতে 1 কোটির বেশি ব্ল্যাক হোলস বা কৃষ্ণগহ্বর এর ভিতরে উপস্থিত রয়েছে। এটি এত বিশাল যে এমনকি আলোকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে 1 লাখ বছর লাগবে। এত বিশাল ছায়াপথের মধ্যে আমাদের ঘর পৃথিবী তার এক প্রান্তে রয়েছে, যা তার বিশালতার সাথে সমুদ্রের একটি বিন্দুও নয়। আমাদের সৌরজগৎ শেষ হয়ে গেলেও এই বিশাল সাগরে কি পার্থক্য হবে এবং কি যায় আসবে ভেবে দেখুন। এবং কি পার্থক্য হবে একটি সমুদ্রের যখন অন্য একটি সমুদ্র নিজেই এর মধ্যে মিশে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। হ্যাঁ, এবং সেই সমুদ্র আমাদের প্রতিবেশী ছায়াপথ অ্যান্ড্রোমিডা, যা আগামী 6 বিলিয়ন বছরে আমাদের ছায়াপথের সাথে ধাক্কা খেতে আসছে। কিন্তু আমাদের আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ তখন আমরাও সেখানে থাকব না। এই অসীম মহাবিশ্বে এমন হাজার হাজার ছায়াপথ রয়েছে যা এই মহাবিশ্বের সামনে 1 ফোঁটাও নয়। কিন্তু যে মহাসাগরে এই সমস্ত সাগর ভাসছে তা হলো আমাদের ব্রহ্মাণ্ড, এবং ব্রহ্মাণ্ড আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু মহাবিশ্বের আগে আমাদের মহাবিশ্বের মস্তিষ্ককে দেখতে হবে। ছায়াপথ এবং তারাগুচ্ছের এই বিন্যাস আমাদের মস্তিষ্কের নিউরনের সাথে ঘনিষ্ঠভাবে মেলে। মনে হচ্ছে এটি আমাদের ব্রহ্মাণ্ডের মস্তিষ্ক, যা আমরা আমাদের মহাজাগতিক চোখ দিয়ে দেখতে সক্ষম। এবং এটি আমাদের মহাবিশ্ব, যেখানে লক্ষ লক্ষ ছায়াপথ সমুদ্রে সাঁতার কেটে চলেছে। এরপরে কি? এই ব্রহ্মাণ্ড কি কোনো মহাসমুদ্রের একটি অংশ? কেউ জানে না এবং সম্ভবত জানতেও পারবে না। আমরা মহাবিশ্বে অনেক দূর এগিয়েছি, এখন আমাদের বাড়িতে যেতে হবে। আমরা আমাদের ঘর পৃথিবীতে ফিরে এসেছি, কিন্তু মহাবিশ্বের এই সমস্ত স্মৃতি আমাদের মনে সর্বদা তরতাজা থাকবে। এই মহাবিশ্বের এই যাত্রা শেষ হয়নি, কারণ আপনি মহাবিশ্বকে জানতে পেরেছেন। কিন্তু এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মহাবিশ্ব পরিদর্শন করতে পারে। তাই সমস্ত মহাবিশ্বকে বিদায় জানানোর পরেও আপনাদের সবাইকে বিদায় জানাই। আমাদের আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য বিদায় জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।